করে কইছি বেশি কাজ না, বেশি খাইলে তুই তাল ঠিক রাখতে পারস না। তাল ঠিক রাখতে হবে রাস্তা বানাইছে এগুলো আমাদের দেখতে এরকম একটা নেশাখোর ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমি জানিয়ে শুনিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। গরু মানে উস্তাদ, উস্তাদ উস্তাদ, গরু মানে উস্তাদ, ভাইজান উস্তাদ। আগে নাম তোমার করছি, ভাইজানের গরু কইছেন। আচ্ছা কি হয়েছে কন? আমাকে ভাইজানের বিয়া, বুঝছেন? আমি অনেক ব্যস্ত আছি, তারা মনে কথা বলতে পারবো না। যাই
ভাইয়া তোমার ভাইয়া কই জানো না জানি না জানো না জানি কিন্তু বলা যাবে না কেন মাইটা তো আমি খামু আমাকেও বলা যাবে না আপনারে আপনারে ক যায় তো যদি আপনি আমার কথা গোপন রাখেন যে আমি দেখে দিছি ঠিক আছে গোপন থাকবে থাকবে তো হ্যাঁ অবশ্যই কথা পাক্কা হ্যাঁ আরে কি কই না আমি কারো ভয় পাই না কি এমনি কইলাম এটা আয়না মালা গায় না আপনি আমি জানি আপনাদের খুব ভালো বন্ধু কিন্তু আপনারা যা করছেন কাজগুলো মোটেও ঠিক না তাছাড়া ইমন এখন বিবাহিত ওর একটা সংসার আছে আজকে আমি যদি আপনাদের ছোট বোন হতাম আপনারা কি চাইতেন না আপনাদের এই ছোট বোনটা সুখে সংসার করুক আমি ছোট বোন হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনার ইমনকে মুক্তি দেন আর পারলে আপনারা ওই পথটা ছেড়ে দেন আমরা ভালো হতে পারবো কিনা জানি না তবে ভাই যখন বলেছেন ভাই হিসেবে বলে যাচ্ছি ইমনকে সংসারে ফিরাতে আমাদের সব রকমের চেষ্টা আমরা করে যাবো সব ঠিক প্রতি রাতে নেশা করে আসতে তোমার লজ্জা করে না না করে না আর তোমার বাড়াবাড়ির জন্য শুধু তোমার বাড়াবাড়ির জন্য আজকে আমার বন্ধুরও আমায় ছেড়ে গেছে বাহিরে নেশা করে লোক না হাসিয়ে ঘরে বসে নেশা কর আমি তোমার নেশার ব্যবস্থা করব পাক্কা বাস থেকে আমরা আমার বন্ধু আমরা একসাথে আসতেছিলাম পরে আমাদের পকেট কাইটা আর কি টাকা পয়সা নিয়ে একজন মার জন্য ওষুধ কিনবো সেই টাকা পয়সা নাই এমনকি তুমি পারবা 1000 টাকা বিকাশ করতে
আমি মাতাল না? এই আমি মাতাল, হ্যাঁ আমি মাতাল, আমি নষ্ট, কিন্তু তুমি আমার বউ, তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। ছাড়ো, তুমি আমাকে ভালোবাসো কারণ আমি তোমার ওয়াইফ, আর ওয়াইফকে ভালোবাসা তোমার দায়িত্ব। আর আমি কতটা ভালোবাসলে তোমার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করি সেটা কি তোমার কোনো ধারণা আছে? আমি সরি জিম, সত্যি আমি সরি। আসলে আমি নষ্ট, আমি আমি ভালো হতে চাই, আমি ভালো হতে চাই। তুই আমাকে কোনো মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে দাও। মাদক নিরাময় কেন্দ্রের দরকার নেই, আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভালো করে দেবো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। বাবা, আমার একটা কথা ছিল। বল। আমি ব্যবসা করব। ও, নেশার টাকার নতুন ধান্দা? না বাবা, ওকে একটা সুযোগ দে, আমার মনে হয় ও পারবে। তুমিও বলছো? জি বাবা। আচ্ছা, কি ব্যবসা করবি তুই বল? আমি একটা মাদক নিরাময় কেন্দ্র করব। হ্যাঁ বাবা, আমি দেখেছি মাদক একটা জীবনকে, একটা পরিবারকে কিভাবে ধ্বংস করে। আমি এটাও দেখেছি মাদক থেকে ফেরানোর জন্য ভালোবাসার উপরে কোনো ওষুধ নাই। ইমনের মা, ইমনের মা, আরে তাড়াতাড়ি আসো, দেখো আমাদের ইমন কত ভালো হয়ে গেছে। দেখো, আজকে এই দিনটা দেখার জন্য আল্লাহ আমার এতদিন বাঁচিয়ে রাখছে। যা বাবা, আমার যা কিছু আছে সব কিছু তুলে দিয়ে দিলাম।